এইসব ট্রিকি জায়গা থেকে অ্যান্সার করলার সময় সারা খুশি হয় তোমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো থাকে সেখান থেকেই টেনশন যে প্রেশার সেটা তোমাকেই হ্যান্ডেল করতে হবে আমি একটা ভুল করছিলাম সেটা তোমাদেরকে একটু বলি যে সি পিছাবে কি পিছাবে না এরকম তো আসসালামু আলাইকুম এইচএসসি ব্যাচ টোয়েন্টি ফোর আর কয়েকদিনের মধ্যে সব ঠিকঠাক থাকলে তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ এবং তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা তো আজকের ভিডিওতে মূলত প্রথম পরীক্ষার কিছু সতর্কতা বাণী এবং বাংলা নিয়ে হালকা টুকটাক কথা বলবো তো চলো আজকে গল্প শুরু করি তো ভিডিও শুরুতেই মূলত বাংলা ফার্স্ট পেপার নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলি তো বাংলা ফার্স্ট পেপারে মূলত তোমাদের বাংলা ফার্স্ট পেপার বইয়ের উপরেই হবে যেখানে সাতটা সৃজনশীল লিখতে হবে অ্যান্ড আমার মনে হয় যে পুরা এইচএসসিতে মানে সবচেয়ে বেশি লেখালেখি যদি কোনো সাবজেক্টে হয় সেটা বাংলার প্রথম পত্রে এবং তারপরে তোমাদের করতে হবে সেটা হচ্ছে অ্যান্সার করতে হবে তো সর্ব ফার্স্টে তোমাদের সাতটা সৃজনশীলের ব্যাপারে যদি একটু বলি তোমাদের এখানে সাতটা সৃজনশীল অ্যান্সার করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধাটা হবে আমাদের একই সাথে আড়াই ঘন্টার মধ্যে আসলে সাতটা সৃজনশীল লেখার প্র্যাকটিসটা অনেক কম দেখা গেছে আমরা সাতটা সৃজনশীল লিখতে চাই না তো এতদিন ধরে অনেক পড়তেছ রিসেন্টও তোমরা বাংলার প্রিপারেশন আগে শুরু করে দিয়েছ সো আমি বেশি কিছু বলবো না আমি বলবো তোমাদের হাতের লেখাটা সুন্দর রাখো তোমাদের সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট আর সেকেন্ডলি হচ্ছে তোমাদের প্রত্যেকটা সৃজনশীল মানে এক নম্বর যেটা লিখছো দুই নাম্বার যেটা লিখছো তিন নাম্বার যেটা লিখছো সাত নাম্বার পর্যন্ত চেষ্টা করবো প্রত্যেকটাই যেন একটা কনসেস মানে একই চেহারা বজায় থাকে লাইক প্রথমটা অনেক সুন্দর লাস্টারটা খুবই বাজে এমন করো না মিডল লেভেলের লেখার চেষ্টা করো প্রথমটাতে বেশি সময় দিয়ে দিও না আবার লাস্টারটাতে খুবই অল্প সময়ও দিয়ে দিও না সবগুলোতে সময়টার একটা ব্যালেন্স রাখার চেষ্টা করো বাংলাতে আর সেকেন্ড আর একটা কথা বলবো এই যে এক দুই দিন আছে চেষ্টা করো সাতটা সৃজনশীল এক বর্ষাতে আড়াই ঘন্টার মধ্যে লিখে রাখার লিখে ফেলার যে কোনো সাতটা সৃজনশীল বিকজ এতে তোমার যেটা হবে তোমার হাতটা একটু চলবে আর নাটক আর যে আরেকটা লালচালো আছে তার মধ্যে তোমার যদি মনে হয় কোনো একটা কম পড়ে থাকি তাহলে চেষ্টা করো যে কোনো একটা ভালো মতো পড়ে যাওয়ার সেখান থেকে তুমি ভালো মতো অ্যান্সার করতে পারবা কবিতা থেকে যদি তুমি খুব ভালো মতো দিতে পারো তাহলে কবিতা থেকে অ্যান্সার করো বিকজ এইসব কী কী জায়গা থেকে অ্যান্সার করলাম সারা খুশি হয় আর এই লেখালেখির প্র্যাকটিসটা এবং সুন্দর ভাষায় বাংলা লিখে দিয়ে আসাটাই অনেকটা ইম্পর্টেন্ট বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমরা মূলত প্রথম দিকে তোমাদের ব্যাকরণ পার্ট আছে যেগুলো তোমরা জানো যে মোস্ট অফ দ্য ব্যাকরণ পার্টি আসে তোমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো থাকে সেখান থেকেই অ্যান্ড চেষ্টা করবা যেগুলোতে কারেক্ট নাম্বার আসে সেগুলোতে অ্যান্সার করার কারেক্ট নাম্বার বলতে সাপোজ বিপরীত শব্দ যেগুলোতে কারেক্ট লাইক যেগুলো একটু ব্যাখ্যা সেগুলোতে তোমাদের ফুল নাম্বার পাওয়ার সম্ভাবনা কম থেকে তারপর তোমাদের যে নিয়মিত অংশ নির্মিত অংশে তোমরা জানো অ্যাজ ইউজুয়াল যেগুলো আসে সেগুলো পড়ে রাখার চেষ্টা করবা আর সেকেন্ড অফ অল রচনা লেখার একটা প্র্যাকটিস রাখবা তো শেষে আমি একটু বলি যে আমি আসলে কি কারণে বাংলা এ প্লাসটা মিস করছিলাম সেটা খুব একটা ফাইন্ড আউট করতে পারি নাই যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না হয়তো ইংলিশে এ প্লাস মিস গেলে আমি বলতে পারতাম যে আমার ইংলিশে প্রিপোজিশান ভুল করছিলাম বাট ফর্চুনেটলি ইংলিশে এ প্লাস আসছে এবং আনফর্চুনেটলি আনফরচুনেটলি বাংলায় এ আসছে তো এখন তোমাদের সাথে আমি মূলত যেই বিষয়টায় গল্প করার জন্য আজকে মেনলি আসছি সেটা হচ্ছে প্রথম দিনে তোমাদের অনেক ভুল ভ্রান্তি হইতে পারে যেহেতু তোমাদের এটা প্রথম এইচএসসি পরীক্ষা লাইক প্রথমই হওয়ার কথা এবং এইচএসসি পরীক্ষার প্রথম পরীক্ষাটাই তোমাদের বাংলা দিয়ে শুরু হয় যেখানে একসাথে এতগুলো লেখা প্লাস অনেক টেনশন থাকে প্লাস অনেক ফর্মালিটিস তোমাদের মেনটেন করতে হয় সো ফর্মালিটিসগুলো নিয়ে একটু কথা বলি প্রথম কথা প্রথম পরীক্ষা বলে কি পরীক্ষার যে খাতা দেখবে সে কি তোমার ভুলভ্রান্তিগুলোকে মাফ করে দেবে কখনোই না তো প্রথম পরীক্ষার যে টেনশন যে প্রেশার সেটা তোমাকেই হ্যান্ডেল করতে হবে তো বাংলা পরীক্ষায় এমন একটা পরীক্ষা এই পরীক্ষায় আসলে ভুলেও টাইম মানে ওয়েস্ট করা যাবে না তোমার টেনশন হচ্ছে টাইম ওয়েস্ট করা যাবে না ভাই তুমি লিখতে থাকো বিকজ প্রত্যেকটা সেন্সনের জন্য তোমাকে টাইম ম্যানেজ করতে হবে প্রত্যেকটা লেখার জন্য টাইম ম্যানেজ করতে হবে এটা গেলো প্রথম কথা এবং প্রথম দিন তোমাদেরকে খাতা দিবে তো খাতায় অনেক ফরম্যালিটিস থাকে তো ফর্মালিটিসগুলো চেষ্টা করবা খুবই গুরুত্বর সাথে পূরণ করার এবং প্রথম দিনে তোমাদেরকে আধা ঘন্টার মতো একটা সময় দিবে তো তোমরা চেষ্টা করবা খুবই ধীরে সুস্থে আধা ঘন্টার সময় কাজে লাগিয়ে পূরণ করার তোমার কোনো তাড়া নাই ভাইয়া তো প্রথম দিনে খাতা আগে এগুলিগুলো ফিল আপ করবা খাতায় সুন্দর মতো লিখবা যেই জায়গায় দাগ দেওয়া মানা যেই জায়গায় লেখা ছেঁড়া মানা সেগুলো মেনটেন করবা পরীক্ষার হলে একটা হাফ লিটার পানির বোতল নিয়ে যেতে পারো প্রথম দিনে অনেক তৃষ্ণাও লাগতে পারে বেশি খাও না বাথরুমে দৌড়াদৌড়ি ভাই বাংলা পরীক্ষায় খুবই হেসেল দিবে তোমাকে আর সেকেন্ডলি হচ্ছে হলে যে গার্ড আছে সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাওয়া না ভায় এগুলো আসলে পুরাটাই কপালের উপর আমি তোমার সাথে ফ্র্যাঙ্কলি বলতেছি এগুলো আসলে অনেকটাই কপালের উপর আমরা অনেকে একটু দেখি চান্স খুঁজি বা এখন যদি খারাপ চলে আসে ভাই তুমি কী করা আসে সর্বোচ্চ নিজের দিয়ে দিয়ে আসার মেন্টাল প্রিপারেশান রাখো অ্যান্ড তারপর আরেকটা কথা হচ্ছে যে কার্ড থাকবে তার সাথে ভুলেও কোনো দুর্ব্যবহার করো না সে যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তার সাথে ভুলেও দুর্ব্যবহার করো না সে তোমার অনেক কিছুই করে দিতে পারে সো এই সকল বিষয়গুলো একটু মাথায় রেখো আর আমি একটা ভুল করছিলাম সেটা তোমাদেরকে একটু বলি বাংলা সেকেন্ড পেপার পরীক্ষায় আমি এক্সট্রা পেজ নিয়েছিলাম এক্সট্রা পেজে মূলত তিন চার পাঁচটা পেজ থাকে তো আমি মূলত এক্সট্রা পেজ চার পাঁচ না পাঁচ দশটার মনে থাকে সো আমি মূলত রচনাটা লিখছিলাম মেইনলি রচনার অনেকটা অংশ ওখানেই ছিল এক্সট্রা পেজে তো আমি কি করেছিলাম এক্সট্রা পেজে তো ফিল আপ করছিলাম বাট মূল যে উত্তরপত্রটা আছে ওইখানে একটা অংশ থাকে যেখানে লিখতে হয় যে এক্সট্রা পেজে কতটা এক্সট্রা পেজ নিছি সেই নাম্বারটা লিখতে হয় সো আমি ভুলে সেটা করি নাই তো কেন জানি মাঝে মধ্যে মনে হয় যে ওইটা আমার কি এ পাওয়ার কোনো রিজন হইতে পারে হইতেও পারে নাও হইতে পারে বিকজ নর্মালি এত একটা ইফেক্ট ফেলে না সো তারপরে আসি যে তোমরা কি করবা তোমাদের কাছে আমার সাজেশন লিস্ট দুই মিনিট হইলেও রাখো পরীক্ষাটা শেষ করে ফর্ম্যালিটিসগুলো ভালো মতো পূরণ করছো কি না এটা চেক করার জন্য বিকজ ভাইয়া এরকম জিনিস যদি ভুল করো তোমার তিন ঘন্টার পরিশ্রমে কিন্তু পিঠা তিন ঘন্টা না তোমার দুই বছরের পরিশ্রমে কিন্তু পিঠা সো দুই মিনিটে লিখে খুব একটা আহামরি কিছু করে ফেলাচ্ছে দুই মিনিট সময় কম রেখে তোমাদের পরীক্ষার প্রস মানে লেখালেখি শেষ করে বাকি দুই মিনিটে এগুলো এগুলো করো সুতা বাঁধতে হবে তোমাকে সুতা বাঁধার একটা সময় রাখবা অনেক কিছু মাথায় রাখবা যার জন্য বলি যে টাই টাই করে কখনো সময় বাঁধবা না সময় বাঁধার চেষ্টা করবা যত স্মুথলি মানে সবসময় একটা রিস্ক ফ্যাক্টর রিস্ক জোন বলে একটা তোমার সময়ের মধ্যে রেখে দিবা যেন তোমার কোনো বিপদ হয়ে গেলে তুমি সেখান থেকে সময় গ্যাদার করতে পারো সেখান থেকে সময় নিতে পারো এই গেল আমার কথা সেখানেই প্রথম দিন ঢাকা শহরে যারা আছো বা জ্যামপূর্ণ যারা শহরে আছো চেষ্টা করবা আগে আগে বের হওয়ার অ্যান্ড সবাইকে তো বেস্ট অফ লাক অ্যান্ড তারপরে কিছু কথা তোমাদের সাথে আমি বলবো যারা ইন্টারেস্টেড চাইলে দেখতে পারো আর মেইন ভিডিওর পার্ট শেষ তো মূলত প্রচুর ঘামতেছি বিকজ ফ্যান অফ করে ভিডিও বানাচ্ছি তো যেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ভ্যা দেখো তোমাদের এই সময়ে অনেক এর টেকের টিচাররা সম্মানিত টিচাররা বা তোমরা নিজেরাও একটা এইচএসসি পিছাবে কি পিছাবে না এরকম একটা ধন্দে হয়তো বা ভুগছ বা শেষ সময় এসে উচিত এটা নিয়ে না ভোগার একটা ক্ষতি তোমাদের তোমরা নিজেরাই ডেকে এনেছ পরীক্ষা পিছায় যাওয়ার যেই আশাটা আছে সেটা মনের মধ্যে রেখে তো আমি আসলে খুবই একটা মহান ব্যক্তি না যার জন্য এত বিশ্লেষণ আমার আসলে নেই নিজের তবু আমি এতটুকুই বলবো যে যারা দেখবা অ্যাডমিশনে ভালো ভালো জায়গায় গিয়েছে বা অ্যাকাডেমিকে এইচএসিতে ভালো ভালো রেজাল্ট করেছে তারা এইসব নিয়ে কিন্তু আসলে খুব একটা এখন মাথা ঘামাচ্ছে না তারা দেখবে এখন চুপ আছে যখন রেজাল্ট দিবে তাদের মুখে কিন্তু হাসিটা থাকবে তো শেষ সময়ে লাফালাফি আশা করি কম করলেই তোমাদের জন্য উপকার হয় কেউ আমার কথাটাকে নেগেটিভ নিও না তোমরা কথাটার উত্তর কয়েক মাস পরেই পেয়ে যাবা আশা করি বিকজ তোমাদের মতো সময়ে তোমাদের থেকে আঠারো দিন কমে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি অর্থাৎ আমার ইন্টার লাইফ ছিল তোমাদের চেয়ে মাত্র আঠারো দিন বেশি সরি সরি কেউ নিও না তোমাদের চেয়ে আমার এইচএসসি সময় ছিল আঠেরো দিন বেশি সো অলমোস্ট সেম সময় আমরা এইচএসসি পরীক্ষা দিয়েছি এইচএসসি শেষ করেছি অ্যাডমিশন দিয়েছি এবং আমাদের সময়ে এসব আন্দোলন হয়েছিল অনেকে লাভ অনেকে গিয়েছিল তাদের পরিণতি আজকে আমি দেখতেছি সো তোমাদেরকে অ্যাজ এ ছোটো ভাই হিসাবে আমার এটাই পরামর্শ রইল যে ভাইয়া চেষ্টা করো পড়ালেখার মতো থাকলে যদি পিছায় যায় পিছায় বাট আপাতত তো পিছায় নেই আপাতত পিছিয়েছে না আপাতত তোমাদেরকে ডেট দেওয়া আছে সেই ডেট অনুযায়ী ফুল ফোকাস থাকো এদিকে যা ইচ্ছা হোক দেখবা রেজাল্টের দিন হাসিটা তোমার মুখেই থাকবে ইনশাল্লাহ তো আজকে ভিডিও এতটুকুই নেক্সট ভিডিও আসবে তোমাদের বাংলা সেকেন্ড পরীক্ষা শেষ হওয়ার পরপরই তোমার বাসায় আসবে এসে আমার ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ অ্যান্ড নেক্সট ভিডিও থাকবে ইংলিশ নিয়ে সেখানে আই গেস ইংলিশের টুকটাক কিছু আলোচনা আর কোনো গল্প করার থাকলে সেগুলো করব। সো দেখাবে নেক্সট ভিডিওতে হাফেজ আর আমার পরিচয় দেওয়াটা যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে আমি হচ্ছে রেদওয়ান আহমেদ রাহি বর্তমানে পড়াশোনা করছি কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং আমার কলেজ ছিল সেন্ট জোসেফ